বাণিজ্য মন্ত্রী দেখলাম 1 লক্ষ পরিবারে কার্ড বিতরণ করছেন, কিন্তু টিসিবির ট্রাকে অতি দ্রুত মাল শেষ হয়ে যায়, তারপরে মাল আর পাওয়া যায় না, মানুষ লাইনেই থেকে যায়। তো এনারা তো মুক্তবাজার অর্থনীতির কথা বলেন, কিন্তু বাজার তো মুক্ত হয় না, বাজার তো মুক্ত থাকে না। এনাদের বাজারে একচেটিয়া কোম্পানি, তারা একচেটিয়া আধিপত্য তৈরি করে, সিন্ডিকেট তৈরি করে। যারা মিলে সিন্ডিকেট তৈরি করে তার মধ্যে আবার একজন মিলে সবার উপর প্রভুত্ব করে। আজকে সেই কোম্পানির নাম বাংলাদেশে সবাই জানে, সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ, কোলে বসিয়ে রেখেছেন নাকি ওনারা ওনাদের কোলে বসে আছেন, সেই এসআরএম কোম্পানি এখন পুরো বাজারের উপরে কর্তৃত্ব কায়েম করেছে। রাষ্ট্র তাহলে আছে কেন, সরকার তাহলে আছে কেন? ওনারা নাকি বলেন সিন্ডিকেটকে নাকি ধরলে বাজারের দাম আরো বেড়ে যাবে, তারা পদত্যাগ করেন, ক্ষমতা ছেড়ে দেন, সেইটা তারা ছাড়বে না। কারণ আসলে এই সিন্ডিকেটকে লালন পালন করে ওনাদের কোলে বসিয়ে অথবা তাদের কোলে বসে ওনারা পুরো ভাগ বাটোয়ারা নিচ্ছেন। যদি তাই না করতেন তাহলে এটা সবাই জানে যে বাজার, এই তথাকথিত মুক্ত বাজার থাকে না। বাজারে যেহেতু ডিমান্ড সাপ্লাই মানে চাহিদার যোগান সরবরাহ, এইটার উপরে দাম ঠিক করে। কাজেই সরবরাহ যদি ঠিক থাকে তাহলে দাম বাড়ার ওইভাবে কোনো কারণ নাই। চাহিদা অনুযায়ী যদি সরবরাহ ঠিক থাকে দাম বাড়ার কোনো কারণ নাই। সরবরাহের উপরে যখন একচেটিয়া কায়েম হয় তখন আমরা দেখি দাম বাড়ে। এই একচেটিয়া যাতে কায়েম হতে না পারে সে কারণেই সরকারকে ভূমিকা নিতে হয়, সব জায়গায় তা নেওয়া হয়। আমরা বলেছি, বহুদিন ধরে দাবি করে আসছি যে এইখানে আপনারা টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে জনগণের কাছে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করেন। ওনারা করছে, একেবারে করছে না তা না, মানুষকে তো দেখাতে হবে যে টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। বাণিজ্য মন্ত্রী দেখলাম 1 লক্ষ পরিবারে কার্ড বিতরণ করছেন, কিন্তু টিসিবির ট্রাকে অতি দ্রুত মাল শেষ হয়ে যায়, তারপরে মাল আর পাওয়া যায় না, মানুষ লাইনেই থেকে যায়। এই হচ্ছে বাস্তবতা। তার মানে ওই সরবরাহে এমন একটা অবস্থা তৈরি করা যাতে করে একচেটিয়া কোম্পানিগুলো বাজারে এই কৃত্রিম অবস্থা তৈরি করতে না পারে। সরকারকে সেখানে ভূমিকা নিতে হবে, আমদানি উন্মুক্ত করতে হবে যাতে করে কয়েকটি কোম্পানি কেবলমাত্র আমদানির উপর পুরো কর্তৃত্ব করতে না পারে। 15 বছর ধরে ক্ষমতা আছেন এবং এইভাবে কয়েকটি কোম্পানির উপরে সমস্ত আমদানি কর্তৃত্ব তারা ছেড়ে দিয়েছে। আজকে সে বলছে একদিনে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। আপনারা তো একদিন ক্ষমতা নাই, 2 মাস হলো ক্ষমতা নাই, 15 বছর ধরে আছেন। 15 বছর ধরে বাজারের উপরে এই একচেটিয়াওয়ালাদের কর্তৃত্ব আপনারাই তৈরি করেছেন। কাজেই আজকে এরা যখন পরিষ্কার হয়ে গেছে যে সিন্ডিকেটকেই সরকারি কোলে বসিয়ে রেখেছে এবং বাজারে এই পুরো দাম বৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এই সরকারের পোষ্য এই সমস্ত কোম্পানিগুলো আর তার সমস্ত ভাগ বাটোয়ারা এই মন্ত্রী এমপিরা এই সরকারের কর্তা ব্যক্তিরা তাদের পকেটে ঢুকাচ্ছে, তখন একেবারে ওবায়দুল কাদের সাহেব খালি না, বিএনপি কিংবা বিরোধী দলের লোকেরা সিন্ডিকেট তৈরি করছে কিনা এটা ওবায়দুল কাদের সাহেব খালি বলছেন তা না, 14 মার্চে তিনি বলছেন আর 23 ফেব্রুয়ারি আমরা দেখেছি প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে সরকার উৎখাতকারীরা, সরকার উৎখাতে আন্দোলনকারীরা এই বাজারে সিন্ডিকেট তৈরি করছে কিনা, বাজারে মজুদদারি করছে কিনা সেইটা নাকি উনি খতিয়ে দেখবেন, আর মজুদদারদেরকে গণধোলাইও দিতে বলেছেন। আজকে বাংলাদেশে আমাদের সব চিত্র পরিষ্কার হয়ে গেছে, তারা নিজেরাই যেহেতু সিন্ডিকেট, এখন বিরোধী দলের উপরে সমস্ত দায় চাপিয়ে আরেক দফা বিরোধী দল দমনের হাতিয়ার তারা তৈরি করতে চায়। এত বড় প্রতারক
আর কোনোদিন এই দেশে ক্ষমতায় আসেনি, কারণ এনারা প্রতারণার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন। নিজেদের উপরে সমস্ত দায় দায়িত্ব তারা অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। বন্ধুরা আমার, এই কারণেই তাদের ভারতের সহায়তা লাগে ক্ষমতায় থাকতে। ওবায়দুল কাদের সাহেব এই সরকারের একজন মন্ত্রী এবং সরকারি দলের সাধারণ সম্পাদক, তিনি বলেন ভারত পাশে ছিল বলে তারা ক্ষমতায় আছেন। এই নির্বাচনে মানে সুষ্ঠ নির্বাচন হতে পারে নাই, সুষ্ঠ নির্বাচন হলে তো ওনারা ক্ষমতায় থাকতে পারবেন না। একটা ভোট চুরি, একটা একতরফা দামি নির্বাচন লাগবে, না হয় মধ্যরাতের নির্বাচন লাগবে, না হয় বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন লাগবে ওনাদের ক্ষমতা রাখতে। আর সেই ক্ষমতায় থাকায় ভারত পাশে ছিল। তাহলে এখন আমাদের পরিষ্কার করে প্রশ্ন করা উচিত, কি দাসখত ভারতকে লিখে দিয়েছেন যে ভারত আপনাদেরকে এইভাবে ক্ষমতায় রাখে? বাংলাদেশকে আপনারা কি পরিমাণে বিক্রি করেছেন যে ভারত আপনাদেরকে এইভাবে ক্ষমতায় রাখে? বন্ধুরা আমার, আমরা বহুকাল ধরে বলেছি এই সরকারের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। আজকে এখন তারা নিজেরাই প্রকাশ্য ঘোষণা দিয়ে বলছে আমরা এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের মানুষের অধিকার মর্যাদা ওই ভারতের হাতে আমরা বন্ধক দিয়ে দিয়েছি। এরপরও তারা ক্ষমতায় আছে, কারণ আমরা এখনো রাজপথে নেমে জনগণের ঐক্যের উপর দাঁড়িয়ে এই দালাল সরকারকে ক্ষমতা থেকে নামাই। আমাদের সামনে যেই কাজ, এই ছাড়া আমাদের কোনো একটা ন্যূনতম জায়গায় আমাদের অধিকার মর্যাদা রক্ষা পাবে না। আজকে সর্বত্র ওই সুপ্রিম কোর্টের আইনজীবীদের নির্বাচন দেখেন, নিজেরা নিজেরা মারামারি করে বিরোধী দলের আইনজীবীদেরকে জেলে পাঠায়। বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকিয়ে দেখেন কিভাবে আজকে শিক্ষক ছাত্র পান্ডা একটা জোট তৈরি হয়েছে, আর তারা তাদের দাপট এখন ন্যূনতভাবে মেয়েদের আর একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন চালানোর মতো অবস্থা রাখছেন না, তাদেরকে আত্মহত্যা করতে হচ্ছে। এইটা হচ্ছে এই ক্ষমতার চেহারা। কাজে এই ক্ষমতাকে আমাদের উৎখাত করতে হবে, এবং বাংলাদেশে আবারও এইটা জনগণকে উপলব্ধি করতে হবে, আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। কোন দেশ এসে আমাদের সমস্যার সমাধান করে দিয়ে যাবে না। বাংলাদেশের মানুষ যেদিন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবেন, সেই দিন আমরা এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারবো। বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা প্রতিষ্ঠিত করে আমাদের দেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবো। বন্ধুরা আমার, আমরা এই যে দাবি তুলেছি, আমরা নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং চাই, আমরা ন্যায্য মূল্যে পৃথিবীর আওতায় নির্দিষ্ট দামে পণ্য বিক্রি চাই, যাতে করে বাজারের একচেটিয়াওয়ালারা এই একচেটিয়া কায়েম করতে না পারে। আমরা আমদানি ব্যবস্থা এমনভাবে উন্মুক্ত রাখতে চাই যাতে করে এই সমস্ত সরকারের পোষ্য কোম্পানি এইগুলো করতে না পারে। এই সব দাবি তোলার অর্থ এই সরকার সব মানবে তা না। আমরা জানি এরা মানবে না, কারণ এরা নিজেরাই সিন্ডিকেট, এরা নিজেরাই চোর, এরা নিজেরাই ডাকাত। কিন্তু এই দাবি তোলার অর্থ হচ্ছে আমরা ক্ষমতায় গেলে, বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হলে এই ব্যবস্থা বাংলাদেশে চালু হবে, বাংলাদেশের মানুষকে এইভাবে আজকে পেটে ভাতে কেউ মারতে পারবে না। সেই কারণে আসুন জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াইকে আমরা বেগবান করি, তার জন্য রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হই। সেই লড়াই আপনারা চালিয়ে যাবেন, সেই আশাবাদ রেখে গণতন্ত্র মঞ্চের আজকের এই কর্মসূচিতে আপনারা যারা অংশ নিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কর্মসূচি শেষ করব। পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী পয়লা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী, আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে
তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি, চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে, তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে, জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।